71 এই দিনে হানাদার মুক্ত হয় নরসিংদী। নির্মম হত্যাযজ্ঞের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে জেলা জুড়েই। সব বধ্যভূমি সংরক্ষিত হয়নি এখনো, তাই আক্ষেপ কাটে না বীর মুক্তিযোদ্ধাদের। আকরাম হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইয়াসমিন। 1971 সালের 12 ডিসেম্বর নরসিংদীতে সমাপ্তি ঘটে 9 মাসের শ্বাসরুদ্ধকর মুক্তিযুদ্ধের। পরাজিত হয় পাকিস্তানি হানাদাররা। জেলা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে গণকবর। কেটে গেছে স্বাধীনতার 50 বছর, তবুও সব স্মৃতি রক্ষায় নেই কার্যকরী উদ্যোগ। দৃশ্যমান কেবল দু একটি বদ্ধভূমি। জেলার আনাচে কানাচে অযত্নে অবহেলায় রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন। নতুন প্রজন্মের কাছে ইতিহাস অম্লান রাখতে গণকবরগুলো রক্ষায় কাজ দ্রুত সম্পন্নের দাবি বীর মুক্তিযোদ্ধাদের। ওই স্থানগুলো চিহ্নিত করে সেখানে মোরাল তৈরি করা, স্মৃতিস্তম্ভ সৃষ্টি তৈরি করার জন্য অলরেডি বাজেটও ঘোষণা করা হয়েছে। দয়া করে আপনারা জেলা এবং উপজেলা লেভেলে যারা আছেন, গভর্নমেন্টের যে বাজেটগুলো দেওয়া আছে অনতিবিলম্বে এই বাজেটগুলো বাস্তবায়ন করুন। জেলা প্রশাসক জানালেন, কার্যক্রম চলমান। ইতিমধ্যেই 3টির কাজ সমাপ্ত, বাকিগুলো হবে অচিরেই। গণকবর আসলে আমাদের এখানে এখন পর্যন্ত 5টি গণকবর যেটি এলজিডি কর্তৃক নির্মাণের জন্য চূড়ান্ত হয়েছে, এর মধ্যে 3টি এখন পর্যন্ত সমাপ্ত করা হয়েছে। 71-এর 9 মাস নরসিংদীর বিভিন্ন স্থানে শতাধিক খণ্ডযুদ্ধ হয়। শহীদ হন 116 জন বীর সন্তান। ফরজানা ইয়াসমিন, নাগরিক।